আমাদের মধ্যে সবাই কিন্তু ধনী হতে চায়। ধনী হওয়ার জন্য কিন্তু আসলে কিছু কৌশল থাকা দরকার এবং খুব সচেতনতা দরকার। যারা খুব সচেতন মানুষ তারা কিন্তু কখনো দারিদ্রতা তাদেরকে গ্রাস করতে পারে না। সুতরাং ধনী হওয়ার জন্য যে কৌশলগুলো জানা দরকার সেই ব্যাপারে আজকে আমি কথা বলব। নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে অবশ্যই সঞ্চয়ী মনোভাবের হতে হবে। আপনার পুঁজি নেই, আপনি সঞ্চয়ের মাধ্যমে পুঁজি সংগ্রহ করতে হবে। আপনি যদি পুঁজি থাকেও তারপর আপনার মধ্যে সঞ্চয় প্রবণতা থাকতে হবে, কারণ সঞ্চয় ছাড়া কখনো মানুষ ধনী হতে পারে না। নাম্বার টু হচ্ছে আপনার মধ্যে বিনিয়োগ করার, ইনভেস্ট করার প্রবণতা থাকতে হবে। বিনিয়োগের মাধ্যমে আপনি টাকায় টাকা আনবে। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, এটা বিনিয়োগ করলে এটা 1,50,000 হয়ে যাবে বা 1,70,000 হয়ে যাবে বা 1,20,000 হয়ে যাবে। টাকাটা বিনিয়োগের মাধ্যমে কিন্তু বাড়তে থাকে। আপনি নিরাপত্তা নিয়ে সঠিকভাবে বিনিয়োগ করুন, তাহলে আপনার টাকা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনি আস্তে আস্তে ধনী থাকবে। নাম্বার থ্রি হচ্ছে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। ধন তার কাছেই ধরা দেয় যে নাকি কঠোর পরিশ্রমী হয়। কঠোর পরিশ্রম ছাড়া কখনো ধন সম্পদের মালিক হওয়া যায় না। প্রচুর প্রচুর চাপ নিতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম সব কিছু মিলেই আসলে ধন সম্পদ মানুষের জীবনে আসে। তো এই তিনটা জিনিস, প্রথম হচ্ছে কি আপনার সঞ্চয়, দ্বিতীয় হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, তিন নম্বর হচ্ছে পরিশ্রম। এই তিনটা জিনিস যারা ঠিকমতো করে যেতে পারবে সম্পদ তাদের কাছে দৌড়েই আসবে, তারা অটোমেটিক ধনী হয়ে যাবে। এবং এই অভ্যাসটা জীবনের অল্প বয়স থেকে শুরু করতে হবে, তাহলে ধনী হওয়াটা আরও বেশি সহজ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করছি। এবং আরেকটা কথা বলছি যে ধনী হওয়া মানে এই না যে আপনার কোটি কোটি টাকা থাকতে হবে, মানে বহু বাড়ি গাড়ি থাকতে হবে, এরকম না। আপনি যদি সচ্ছলভাবে আপনি জীবনযাপন করতে পারেন, সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, তার মানে আপনি একজন ধনী মানুষ। ঠিক আছে, ওকে, ভালো থাকেন।